বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে বাসদের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রুশ বিপ্লবের ১০৫তম বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেন্দ্রীয় নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, মূল্যবৃদ্ধি, দুর্নীতি, দুঃশাসন ও পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে সমাজতন্ত্রের সংগ্রাম জোরদার করার পাশাপাশি চাল, ডাল, চিনি, এলপি গ্যাস, ডিজেল ও পেট্রোল সহ সমস্ত নিত্যপণ্যের দাম কমাতে হবে। এম আর রাসেল, ঝিনাইদহ টিভি।